চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের মধ্য গোবিন্দয়ার মৃত হামিদ শেখের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর এখন এলাকায় থমথমে অবস্থা বুধবার গভীর রাতের ওই ঘটনায় ডাকাতরা বাড়ির লোকজনের হাত পা বেঁধে মারধুর করে স্বর্ণালঙ্কা সহ সর্বস্ব ছিনিয়ে নেয় ডাকাতদের হামলায় গৃহকর্তা মুজিবুর রহমান তার স্ত্রী সালমা বেগম মেয়ে নূপুর ও মায়া আহত হয় এরা প্রথমে ঢুকছে পুলিশ পরিচয় ঘটনা ঘটছে ইব্রাহিম হাওলাদার শাহাদ হাওলাদার মনির হাওলাদার রিয়াদ হাওলাদার ইকবাল হাওলাদার আমার তো সাত আছে পাঁচ লক্ষ টাকা টাকা দেই না তবে আমার পথে ঘাটে মাছ দূর করতেছে অনেক কিছু করতেছে আমারে আমার পায় না আমি পলে পলে থাকি এরপরে পরশুদিন রাত্রে তারা দশ বারো জন ডাকাত আমার ঘরে দরজা ভেঙে ঢুকছে আজকাল সকালে আমার হুমকি দিছে আমার মারে লাগবে কানের এটা আমার খুলতে দেরি হয়েছে গলার ডা নিছে কানের এটা নিছে এটা খুলতে দেরি হয়েছে দেখিয়া টান দিয়া খুলে কয় ইচ্ছা করে দেরি করস এটা কয়া টান দিয়ে সিরে এই যে কান অনেক রক্ত ফতা আমি সিলাইতে আসি কান্ডা টান আমি সিলাইতে আসি দেখি আমার মুখ বেড়া তিন চারজনে সাপ দিয়ে ধরে রাখছে সরকার প্রশাসন ও সবার কাছে আমি এই বিচার চাই স্থানীয় সন্ত্রাসীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন এলাকাবাসী যেই দল আছে ওই দলের নাম বেচেই তারা চলতেছে আর এদের বিজনে কিছু উপরে লেভেলের কিছু চক্রান্তকারী লোক আছে নাম দেয় আমলিকের ওই দল সন্ত্রাসী তদন্ত সাপেক্ষে অপরাধীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি আমাদের অফিসার সেখানে গিয়েছে বিষয়টা আমি যতটুকু শুনেছি ঘটনার প্রাথমিকভাবে ঘটনার সত্যতা জানা গেছে তবে বিস্তারিত এখনো আমাদের ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের পরে আমরা বুঝতে পারবো ঘটনার সত্যতা এবং গভীরতা কতটুকু তবে অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে অবশ্যই অপরাধীকে আমরা আইনের আওতায় এনে সর্বস্ত সর্বোচ্চ শাস্তির বিধান এমন ডাকাতির ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চায় না চাঁদপুরের মানুষ পরাগ আজিম চ্যানেল আই মধ্য গোবিন্দা চাঁদপুর